দয়ো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। তো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করা যাক। তো স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, এখন বাজে রাত একটা। তো আপনারা বলতে পারেন এত রাতে কেন ব্লগ শুরু করে দিয়েছো, এটার কথা পরে বলবো। তো বাই দ্য ওয়ে, আজকে লাইফ স্টাইল ব্লগ পার্ট 6। তো এই ভিডিওটা শুরু করে দিলাম, আর কারণটা হলো এই মোবাইল, যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতাম, এটা আমার লাস্টবারের মতো মোবাইলটা দিয়ে ভিডিও করব। কারণ এই মোবাইলটা কালকে সেল হয়ে যাবে, তখন এই মোবাইলটা দিয়ে আর ভিডিও করা হবে না। আমার যে বড় মোবাইলটা আছে, মানে নতুন যে মোবাইলটা আছে রেডমি, ওটা দিয়ে ভিডিও করতে হবে, এটা দিয়ে ভিডিও করা যাবে না। সো গাইস, তো এই মোবাইলটার জন্য কষ্ট লাগতেছে, কারণ এই মোবাইলটা আমি 5-6 বছর ধরে ইউজ করছি, গেম টেম খেলছি। সো গাইস, আপনাদেরকে বলতেছি এই মোবাইলটার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ এই মোবাইলটা আমি কালকে সেল করে দিব। তো আজকে রাতে এখন একটা বাসে আপনারা বলতে পারেন কেন ব্লগটা শুরু করছি, কারণ আমার মোবাইলটা দিয়ে লাস্ট ব্লগটা করে নিচ্ছি। তো এটা ব্লগ নাম্বার 6। তো কালকে সকালে ওটা আবার দেখাচ্ছে, তো কালকে সকালে মোবাইলটা দিব, আপনাদেরকে দেখাবো, মোবাইলটা দিচ্ছি। তো যাচ্ছি, আজকে রাতের জন্য গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ। কালকে সকালে দেখা হচ্ছে, আর আপনাদেরকে একটা ম্যাজিক ট্রিক দেখাই, এক পলকেই সকালে যাই। তো সকাল করার জন্য 1 2 3 ম্যাজিক টেস্ট স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। গাইস, দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, তো ম্যাজিকটা কেমন লাগছে আপনারা সবাই বলবেন। আর কথা হচ্ছে এখন এই মোবাইলটা দিয়ে এটাই লাস্ট শট আমার। আমি এখন দোকানের দিকে যাচ্ছি মোবাইলটা নিয়ে, যেখানে সেল করবো সেখানে যাচ্ছি। সো গাইস, আপনারা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সাথে একদিন পর দেখা করছি ব্লগে, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আজকে বিকালে ছাদে যাব, তখন দেখা হচ্ছে। আর এখন গোছল করে নিব, গোছল করে তারপরে দেখা হচ্ছে। সো গাইস, তো আমি এখন গোছল করব, গোছল করার পর দেখা হচ্ছে, গোছল করতে যাচ্ছি। তো আর বাইরের অবস্থাটা আপনাদেরকে দেখাই দিই। বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সাথে একদিন পর দেখা করছি ব্লগে, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। আর আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আজকে বিকালে ছাদে যাব, তখন দেখা হচ্ছে। আর এখন গোছল করে নিব, গোছল করে তারপরে দেখা হচ্ছে। সো গাইস, তো আমি এখন গোছল করব, গোছল করার পর দেখা হচ্ছে, গোছল করতে যাচ্ছি। তো আর বাইরের অবস্থাটা আপনাদেরকে দেখাই দিই। আর ছাদে প্রচুর পরিমাণ বাতাস, দেখাচ্ছি আপনাদেরকে ছাদটা। এখন বাজে রাত, সরি, সকাল 9:43। তো এখানে দেখা যাক ঘুরে। সো গাছ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ গাছ, আশেপাশে আপনাদের নিজের অবস্থায় দেখে আপনাদের সবাইকে। ছাদে চলে আসছে আবার, আর ছাদ থেকে নিচে যেতে পারি নাই আপনারা বলতে পারেন। আর এখানে গাছ চলতেছে, আর ছাদ মসজিদে গিয়ে এখন নামাজ শেষ করে এখন এখানে আসলাম। আর ছাদ থেকে ছাদেই ব্লগ শুরু করছি, কারণ ছাদে একটু আসছি, ঘরের মধ্যে কেউ নেই, সবাই এখানে চলে আসছে, সবাই বাতাস খাচ্ছে,
তো ছাদের পরিস্থিতি তো দেখে দেখাইছিলাম তখন, এখন আরো বেশি খারাপ। তো এখন ঘরে যে দেখা হচ্ছে, আমি এখন ঘরে চলে আসছি, তো এখন ভাত খেয়ে নিবো, তো একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে ভাত খাবো। তো তো তারপরে দেখা হচ্ছে অনেক হয়রান হয়ে গেছি, ছাদে গেছি, মসজিদ থেকে ডাইরেক্ট ছাদে, ছাদ থেকে এখন বাসায়। তো ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে, বাই বাই। একদিন পর আবার দেখা হচ্ছে। যারা নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন। আর এখন আমি আমার পাখির জন্য ডিম সিদ্ধ দিব, পাখির ডিম সিদ্ধটা দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি এই ডিমটা দিয়ে দিছি, এই ডিমটা সিদ্ধ হবে, তারপরে কী কী করতে আপনাদেরকে দেখাচ্ছি। সাদে যায় নাকি শিওর না, তো দেখাবো আমি ঘরে কি করছি না করছি। তো এখন আমি মোবাইল টিপবো ডিম সিদ্ধ হতে হতে, তো মোবাইল একটু কিছু দেখা, কিছু ভিডিও দেখবো। কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে যখন ডিম সিদ্ধ হচ্ছে তখন। বাইরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখা দিচ্ছি, বাইরে এত পরিমাণ বাতাস, ভালো লাগছে একটু, প্রাকৃতিক বাতাস সবার থেকেই ভালো লাগে। তো দেখাচ্ছি বাইরের অবস্থা, দেখতে পাচ্ছেন বাইরে কি অবস্থা। এই প্রাকৃতিক বাতাসের ছোঁয়া লাগলেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা, এখানে সিএনজি যাচ্ছে, এসারের অবস্থাও দেখাচ্ছি। গাইস আপনাদের জন্য অনেক কষ্ট করেছি, এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছি, অনেক কষ্ট করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কোথায়, কোন কোনা থেকে। তো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখি, স্পেশাল জিনিস, যারা যারা পছন্দ করেন বলবেন। এটা আপনারা যদি চান, এটা আমি করি 10 লাইকের এমরেলে 10 লাইক করে দিলে, 10টা লাইক করে দিলেই এই নুডলসগুলো খাবো। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেক না, আমি খেয়েছিলাম কালকে। তো ডিমটা সিদ্ধ, তারপরে দেখা হচ্ছে। তো সুগাইস দেখতে পাচ্ছেন আমি ডিমগুলা সিদ্ধ করে ফেলছি, এই তো ডিমগুলো, সাথে সাথে পাখির একটা আইডিয়াও পেয়ে যাবেন পাখিকে কীভাবে এটা দিবেন। তো এগুলোকে এরকম ছোটো ছোটো করে টুকরা করে নেব, ডিমের ইয়াটাকেও টুক ভেঙে নিতে হবে ভালো করে। এগুলো আমি কিছুটা পরিমাণ খেয়েছি এবং আরগুলো পাখিকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আছে। আর এইগুলো আলাদা, আমি একটা পলিথিন আছে আমার এখানে, এই পলিথিনটাতে নিয়ে নিচ্ছি, এগুলো আমি সাথে নিয়ে আসছিলাম, কারণ এগুলো আমার পাখিকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি ডাইরেক্ট পাখিকে দিব, এই জিনিসগুলো এগুলো পরে দিব, এগুলো সাইডে থাক, এখন এগুলো আমি পাখিকে দিব, তো পাখির কাছে যাওয়া যাক। সবাই দেখতে পাচ্ছেন আমি এখানে খাঁচার মধ্যে নিয়ে আসছি, তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দিতে হয়। তো গাইস আমি এদিক দিয়ে দিয়ে এদিকে বসিয়ে দেবো, এগুলো পাখি দিয়ে দিলাম। সবাই এখন আমি ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখা হচ্ছে। তো ছাদে যাওয়া যাক। সবাই আমি ছাদে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি ছাদে। তো এই ব্লগটা ভাবছি এখানে এন্ড করে দেবো, তখন একটু ঘুরা যাক, দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস এই ব্লগটা অনেক এনজয় করছি, ব্লগটা দেখতেছি বড় হয়ে যাচ্ছে, তাই ব্লগটা আর কন্টিনিউ করছি না। আর আবারও বলছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে, যারা যারা নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে, 5 কমেন্টের এন্ড রইলো, 5টা কমেন্ট হয়ে গেলে আমি চ্যালেঞ্জটা করবো। আর এই ব্লগে কন্টিনিউ করলাম না চ্যালেঞ্জটা, মানে কারণ বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।